এই শীতের মধ্যে আমি কত ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাই আর যখন মরিয়া যাব তোমার আমার আপন সন্তানের লাশটা টেনে টেনে নামাইয়া ওই বাঁশবাগানে মাটির ঘর যেই ঘরটার ভিতরে নড়াচড়ার কোনো কায়দা নাই আমার এত ভক্তরা আমার এত বয়ান শুনে কিন্তু মরার পরে দেখি আমার সাথে একটা মানুষও কবরে গেল না হঠাৎ করে দেখব কবরে আমার মাথার কাছে আর আমার পায়ের কাছে দুইটা লোক কবরে নামলো আমার মাজায় গামছা লাগাইয়া লাশটা রাখিয়া হঠাৎ বাঁশের চাল বিছাইয়া মাথার মুষ্টি কাফনের খুলিয়া পায়ের কাফনটা খুলিয়া হঠাৎ তারা দুইজন লাভ দিয়া উঠিয়া চলিয়া গেল এখন আমি কবরে একা পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই বিদায় ওই কবরে এখন কাফনে লেখা নাই এই লাশটা কোন বক্তার লাশ কাফনে লেখা নাই কোন টাকাওয়ালার লাশ কাফনে লেখা হবে না এমপি সাহেবের লাশ কাফনে লেখা হবে না চেয়ারম্যানের লাশ ও আল্লাহর বান্দা সবার লাশ হবে সমান ফেরেশতারাও আসবে কবরে জানতে চাইবে না তুমি কয় টাকার মালিক তুমি কত বড় ডাক্তার জানার দরকার নাই আমি বান্দাটাকেও যেমন তিনটা প্রশ্ন করবে টাকাওয়ালাকেও তেমন তিনটা প্রশ্ন করবে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহ না করুন যদি আমি রবের পরিচয় না নিয়ে কবরে যাই ইসলাম না মানিয়া কবরে যাই নবীর সুন্নতের জবাই করিয়া যদি কবরে যাই ওই গুনাহগার বলবে হা হা লাদরি আমি কিছুই জানি না তোমার প্রশ্ন বুঝি না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন এ কবরের ফেরেশতা এই নাফরমানের সাথে আর কথা বলিও না আমি দুনিয়াতে কম সুযোগ দান করি নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করলো এত বড় নিমক হারাম আমার দেওয়া গাছের ফল খাইলো জমিনের ফসল খাইলো নদীর মাছ খাইলো একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিল এক বেলার নামাজও পড়ে নাই আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও একটা না দুইটা না দিনের অব্বইটার সব নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটি তোমাকে আমাকে এত জোরে জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা একটা মশার কামড় সহ্য করতে পারি না গুনাহগার হয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা ও বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে চোখ বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলতে থাকো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা স্ত্রী পরিবারের কেউ জানে না আল্লাহ যদি জানতো তো আমারে ঘর থেকে তাড়াইয়া দিত আপনি মালিক জানার পরেও তো রাগ করিয়া তাড়াইয়া দেন নাই খানাও বন্ধ করেন নাই আপনার মতো দয়াময় কেউ নাই আজ আমি তওবার নিয়ত করেছি ব্যবসা করব চাকরি করব লেখাপড়া করব তবে নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে চলব পাঁচ বেলার নামাজ পড়ব মা বাবার দোয়া নিয়ে চলব নবীর তরিকা মেনে চলব এই রকম তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয় তবে শুরুতেই বলেছিলাম ১৩ বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না
ওই রকম আবু জাহালের মতো শক্ত পাথর অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তবে দুই একজন যদি দিল নরম করে তওবা করে আল্লাহকে অন্তর দিয়া গোপনে বলে আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওই এক দুইজনের বিনিময়ে আমাদের সফলতার দরজা খুলে যাবে অতএব যাদের অন্তর নরম তওবার নিয়ত আছে চাকরি থাকার যাক মরিয়া গেল আর নবীর তরিকার বাইরে চলবো না হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মা বাবার দোয়া নিয়ে চলবো নবীর তরিকায় চলবো আল্লাহর মহব্বত নিয়ে চলবো আল্লাহর মহব্বত নিয়ে চলার চিন্তা যদি কারো অন্তরে হয় অন্তরে তওবার নিয়ত করে আমার আল্লাহকে মনে মনে বলো আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন কোন দিন মরণ হবে জানা নাই কই আমার জীবনে কত খেলার মাঠে বন্ধু ছিল আজ অনেকেই নাই লেখাপড়ার মাঠে কত আপনজন বন্ধু ছিল আজ অনেকেই চলে গেল আল্লাহ আজকে থেকেই তওবার নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না ও আল্লাহ তাকায়া দেখেন এই ময়দানে কারা তওবার নিয়ত করতেছে আপনি তো অন্তরের খবর পর্যন্ত জানেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবাওয়ালা জিন্দেগি দান করেন মরণ পর্যন্ত তওবার উপরে নবীর তরিকা নিয়া মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নেক আমল করিয়া চলার তৌফিক দান করেন আমিন নবী বলেন আমার আগের সেই সম্প্রদায় আসমান থেকে ডাইরেক্ট খানা পাইয়াও আল্লাহর সাথে গাদ্দারি করেছে এদের মধ্যে দলে দলে দ্বন্দ্ব করিয়া দলে দলে বিভক্ত হইয়া 72 দল হয়ে গেল কিন্তু আমি মুহাম্মদ বড় ভয় পাই আমার উম্মতের মধ্যে দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে যে তাদের দল আরো একটা বেড়ে যাবে কয় দল হইব টোটাল 73 এই 73 দলের ভেতরে মাত্র এক দল জান্নাতে যাবে আর বাকি 72 দল জাহান্নামে যাবে নবী বলেন ওই যে 72 দল জাহান্নামে যাবে এরা হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না এই 72 দল জাহান্নামী সব হবে মুমিন মুসলমান আবার এক দল জান্নাতি তারাও হবে মুমিন মুসলমান 72 দল মুমিন মুসলমান জাহান্নামে কেন যাবে এদের মধ্যে লেবাস পোশাক সুরাত ঠিক থাকবে কিন্তু আকীদার ভেজাল হবে এদের মধ্যে দ্বীন ইসলাম নিয়া ভেদাভেদ শুরু হয়ে যাবে দাবি করে আমি মাওলানা দাবি করে আমি মদিনার উম্মত কিন্তু ওয়াজের স্টেজে বৈশা মাওলানা কয় নবীরা ভুল করেছিলেন আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন নাউজুবিল্লাহ আসে না হ্যাঁ একটু চিন্তা কইরাই বলেন কারণ আপনার হুজুরে যদি কয় তা তো নাউজুবিল্লাহ বলতে তো চিন্তা করা দরকার এক মাওলানা সাহেব ইসলামের ব্যানার লাগাইয়া এই সোনার বাংলায় তাজা খবর মাওলানা আমার মতো লঙ্গিওয়ালা না বড় টাইটেলওয়ালা মাওলানা মুসলমানের সামনে কো বলে কয় কোরআন শরীফের ভেতরে জাল আছে বলে কেমন জাল বলে হাদিসের থেকেও বেশি জাল এবার বুঝেননি দল কেমনে ভাগ হইতেছে এক মাওলানা বলে নবীর সাহাবি ওমর ফারুক হলো একটা ভণ্ড বেদাতি এখন বলেন তো কি করা যায় ওই হুজুরের লগে তাল মিলান যায়নি বলেন ওই হুজুরের দল থাকলে ওই দলে যাওয়া যায়নি না যেই মাওলানা কোরআনের মধ্যে ভেজাল আছে বলার কারণে তিনি ভণ্ড
যারা চুপ থাইকা বলবা তার ভক্ত কোনো প্রতিবাদ করবা না তুমি চুপ থাকার কাণ্ড এজন্য নবী বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে মাত্র এক দল জান্নাতে যাবে বাকি 72 দল জাহান্নামী সাহাবায়ে কেরাম বললেন মাহিয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা জানতে চাই নবী বলেন তারা দুইটা আদর্শকে ফলো করে চলবে এক আমি মুহাম্মদকে মেনে চলবেন দুই নাম্বার আমার নক্ষত্র আমার ছাত্র আমার সাহাবাদেরকে আদর্শ হিসাবে মেনে চলবে অতএব যারা শুধু মুহাম্মদকে মানবে সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে এদেরকে চিহ্নিত করে নাও এরা মুমিন এরা মুসলমান এরা মাওলানা এরা ইসলামের ব্যানারওয়ালা তবে মুমিন হইয়াও তারা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত ওমরের ভণ্ড কয় কোন দেশে আছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিরুদ্ধে কথা বলে এই বাংলাদেশে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা কয় কে সে উমর সারা দুনিয়ার সব নবী আম্বিয়ায়ে কেরাম আমার আল্লাহ পাকের আশেক আর আমার আল্লাহ কয় আমি নিজে হলাম আমার বন্ধু মুহাম্মদের আশেক আবার সব সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদের আশিক নবী বলেন আমি মুহাম্মদ নিজে একমাত্র ওমর ফারুকের আশিক তাহলে ওমরের দাম কম না বেশি অর্ধ জাহানের শাসক হযরত ওমর কোনো বডিগার্ড নাই কোনো সিকিউরিটি গার্ড নাই অর্ধ দুনিয়ায় সোনার বাংলার মতো নামিয়া বিশাল 10 বছর শাসন করেছেন ওমর কোন বডিগার্ড নাই কোন দল নাই আর লাগবে কেন ওমরের দেখলে শয়তান দৌড়ায় এই লোকটার বডিগার্ড হয়ে লাভ কি যেই ওমরের দেখলে শয়তান ওই রাস্তায় থাকে না ভয় পায় বাঙালি এক সোরার ঘরের সোরা কয় হুজুর শয়তান আমারও ভয় পায় কেন কয় আমি ওর থেকে বড় শয়তান আমি যেই পরিমাণ আকাম করি শয়তানই আকামের খবরই জানে না হযরত ওমর এত দামি সাহাবী যে ওমর রাস্তা দিয়ে চলে শয়তানও রাস্তায় আসে না আল্লাহর বান্দা মদের বোতল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ দেখে রাস্তার ওই পার্শ্ব থেকে ওমর আসতেছে ভয় কাঁপতেছে ওমর সামনে দাঁড়াইলা আমার উপায় নাই না দৌড়াইয়া কোথাও যেতে পারি না বোতল ফালায় দিতে পারি ওমরের নজর বড় তীক্ষ্ণ কারণ ওমর জমিনের মধ্যে জুমার নামাজে খুতবা পড়তেছেন শত 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 মাইল দূরে পাহাড়ের পার্শ্বে মুমিনেরা ওই পার্শ্বে দুশ্মন উঠলেই গুলি মারবে ওমর খুতবার মধ্যে দাঁড়াইয়া এখান থেকে চিৎকার দিয়া বলতেছে ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল শত শত মাইল দূরের থেকে ওমর ডাক দিয়ে কয় এ সারিয়া পাহাড় 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 দুশ্মন থেকে সাবধান সারিয়ার থেকে খবর নেওয়া হলো সারিয়া ডাক দিয়ে কয় ওমর যখন আওয়াজ দিছে খুতবার মধ্যে মদিনায় আমরা শত শত মাইল দূরের থেকে ওমরের আওয়াজটা স্পষ্ট কানে শুনতে পেয়েছি সেই ওমর তারে যদি কোন মাওলানা ভণ্ড বলে ওই মাওলানাকে ভণ্ড হওয়ার আর কিছু লাগে এইবার বুঝেন যে আমাদের ইসলামের হুজুরদের হালাত কি আওয়ামী লীগ ওয়ালারা কয় না কোরআনে ভেজাল আছে বিএনপি ওয়ালারা বলে না কোরআনে জাল কে বলেছে
সাধারণ মুসলমানও বলে নাই ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ডরা বলেছে ঠিক গোপন কথা ইউটিউব সার্চ দাও ওপেন হুজুরে সাইয়্যেদ হইছে দেখবা সারা রাত মোরাকাবা করো মোবাইলে কি দেখো খুঁজো এগুলো বয়ান কি শুনবেন কি বয়ান করেন আল্লাহ হেদায়েত দান করুন ও যুবকেরা সচেতন হও আল্লাহ তাআলা মুমিনকে জান্নাত দিবেন আর কাউকে দিবেন না এই জন্য আল্লাহ মুমিনেরে বলেন দুইটা আদেশ দিলাম আল্লাহকে ভয় করো জবানটাকে তোমরা কন্ট্রোল করো কোন পদ্ধতিতে কন্ট্রোল করবা আল্লাহ বলেন কারো পদ্ধতি মানা যাবে না একমাত্র আমি আল্লাহর অনুসরণ করবা আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবা আর কারো অনুসরণ চলবে না গোলামি কার আদর্শ মানব মদিনাওয়ালা নবীর এই নবীরা শেখ উম্মতের দল দুইটা আদেশ মানো এক আল্লাহকে ভয় করো দ্বিতীয় জবানটাকে হেফাজত করো আল্লাহ পাক জবানের কথা কেন বললেন কয় পুরা বডির মধ্যে জিহ্বা হলো মারাত্মক একটা অস্ত্রের নাম পুরা বডির ভিতরে কেমন অস্ত্র কয় জিহ্বা এমন এক অস্ত্র ডানে টান দিলে কেটে যায় বেলেটের মতো বামে ঘুরাইলে কাটে জিহ্বা অস্ত্র মারাত্মক হাত অন্যায় করে রশি দিয়া বেঁধে নাও হাত কন্ট্রোল হয়ে গেল পা অন্যায় করে পা বেঁধে নাও কন্ট্রোল হয়ে গেল কান গুনার কথা শুনে অন্যায়ের কথা শুনে কানে তুলা লাগাও কন্ট্রোল হয়ে গেল ও বান্দা তোমার চোখ অন্যায় জিনিস দেখে পট্টি লাগায় দাও বান্টিস করে দাও চোখ কন্ট্রোল হয়ে গেল জবানটায় অন্যায় করলে বলয়ডারে রশি দিয়া বাঁধা যাবে নি কষ্টেপ লাগানো যাবে নি কোন পট্টি বাঁধা যাবে নি কিছুই করা যায় না এই জিহ্বাটা কেমনে কন্ট্রোল করবারে বাবা এই জিহ্বা কেমন মারাত্মক জিহ্বাটা ডান দিকে নাড়াইয়া যদি কয় তুই মুক্তি পেয়েছ আসামি হাঁস ফাঁসির মঞ্চ থেকে ঘরে যাবে হাসতে হাসতে আবার এই জিহ্বা আর কিছু না এই জিহ্বাটাই যদি ঘুরাইয়া কয় এরে ধর নিরপরাধ বান্দাও ফাঁসির মঞ্চে হাজির হতে বাধ্য জিহ্বার পাওয়ার কি দেখছেন মানুষ বলে মানুষের মুখে জয় মুখেই ক্ষয় এই জিহ্বা দিয়া নাড়াইয়া যদি অপরিচিত একটা মেয়েকে ডেকে বলেন কবুল সাথে সাথে আপনার জীবন সঙ্গিনী হয়ে গেল আবার কলিজার আপন সঙ্গিনীরে যদি এই জিহ্বাটা নাড়ায় এখন তালাক সাথে সাথে বাবার বাড়ি চলে যেতে বাধ্য জিহ্বার ভাওয়ার কি এই জিহ্বা দ্বারা কারো গুণগান করবেন হাদিয়া নিয়া হাজির এত গুণগান গাইছো এই গুণগান জমিনে কেউ গায় নাই আবার এই জিহ্বা দ্বারা কারো বদনাম বলবেন গালি দিবেন কলিজা দিয়া বান্দা বদদোয়া করবে এই জিহ্বার কথায় মানুষ খুশি হইয়া হাদিয়া দেয় আবার এই জিহ্বার একটা কথার আওয়াজে মানুষ বেজার হইয়া বন্ধুত্ব নষ্ট করে দেয় এত মারাত্মক অস্ত্র এই জিহ্বাটা হাত অন্যায় করলে কন্ট্রোল করা যায় কিন্তু জিহ্বা অন্যায় করলে কেমনে কন্ট্রোল করি না কষ্টে লাগানো যাবে না বাধা যাবে না কোনো সেলাই করা যাবে আল্লাহ কয় এই জিহ্বাটা কন্ট্রোল করার একটা মেডিসিন আমি মাওলায় দিছি এটা ব্যবহার কর না হয় জিহ্বা কন্ট্রোল হবে না আমি মাওলার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় কার ভয় হার কে দারত খৌফে হক দর দিল মাদাগম
জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা আল্লাহ বলেন তাকওয়ার মেডিসিন দিয়া জবানটারে হেফাজত করো এবার জবানটাকে কেমনে হেফাজত করব উলামায়ে কেরাম বলেন মৌলিক কয়েকটা গুনাহ থেকে বাঁচাও গুনে গুনে পারবা না মূল কয়েকটা গুনাহ থেকে বাঁচাও মূল মূল কয়টা নেক কাম চালু করো জিহ্বা অনেকটা গুনাহ থেকে বেঁচে যাবে মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবানকে বাঁচাও এক জবানটার মিথ্যা কথা থেকে বাঁচাও মিথ্যা বলা পাপ নাকি মহা পাপ ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যা বড় মারাত্মক অন্যায় একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য 13টা মিথ্যার কাভার লাগাইন লাগে যদিও মিথ্যা সারা ব্যবসায়ী কয় ব্যবসা চলে না চাকরিজীবী বলে চাকরি চলে না মোবাইলটা কানের মধ্যে লাগাইয়া কি পরিমাণ মিথ্যা কথার সাপ্লাই দেওয়া হয় গজবের মোবাইলের দ্বারা ঘরের মধ্যে থাইকা বিছনায় শুয়ে শুয়ে কয় আমি জমিনের মধ্যেই নাই বাস মোবাইল মিথ্যা চর্চা বাড়ায় দিল কেউ দেখে না তো কে দেখেন বাস মোবাইলে মিছা কথা জাগার ভাইরা আমার এক আল্লাহর বান্দা নবীজির সামনে হাজির ইয়া কয় পয়গম্বর আমি বড় অন্যায় করে আসছি আপনার কাছে তওবার জন্য তবে একটা অন্যায় করি না অনেক অন্যায় করি আপনি আমারে আস্তে আস্তে ঔষধ দিবেন আমি আস্তে আস্তে ভালো হব কত কি অন্যায় করো কয় এক আমি মিথ্যা কথা বলি দুই আমি জেনা করি তিন মদ পান করি চার আমি চুরি করি কি করি লোকটা সরল মনে গেছে ভালো অর্জন তবে নবী আমারে একসনে ঔষধ দিলে জাগাত মরে যাব ফাঁকে ফাঁকে আমাকে দিবেন আমি একটা একটা সারব ভালো হব আস্তে আজকে একটা দেন এটার থেকে বাঁচার চেষ্টা করো তো সূরায় মনে মনে করছে যে নবী বলবে চুরি করা বাদ দে নবী কয় না মিথ্যা কথা বন্ধ কর সূরায় কয় চুরিটা বন্ধ করতে কইল না তাহলে আজকে চুরি তো করা যাবে যেহেতু আস্তে আস্তে মিথ্যা ছাড়ব নবী আমাকে চুরি বন্ধ করতে বলেন নাই নবী বলছেন মিথ্যা বলা যাবে না তবে আজকের চুরি হবে বড় বরকতের চুরি নবী জানছেন অতএব আজকে দামি মানুষের বাড়ি যাব চুরি করার জন্য রাতের অন্ধকার চুরির নিয়তে ঘর থেকে রাতের আধারে বের হয়ে গেল রাস্তার মাঝে গিয়া পেরেশান হয়ে গেল নবী জানে আমি চোর বাড়িওয়ালা এক যদি মাল না পাইয়া নবীর কাছে গিয়ে আমার মাল নাই নবী জানে আমি চোর নবী ডাকবে কার মাল নিছো ক ওয়াদা তো নবীর সামনে দিছি মিথ্যা বলা যাবে না সত্যই বলা লাগবে না নবীর সামনে দ্বিতীয়বার হাতে নাতে চোর হিসাবে দাঁড়াইতে চাই না চোরায় চুরির বাড়ির থেকে রাস্তা বন্ধ করে নিজের ঘরে রওনা না চুরি করে নবীর দরবারে যেতে চাই না ঘরের মধ্যে গিয়া মদের বোতল নিল মদ পান করবেন চিন্তায় পড়ে গেল মায়ার নবী যদি আবার জিজ্ঞাস করে মদ কয় বোতল পান করেছিস নবীর সাথে ওয়াদা দিছি মিথ্যা বলা যাবে না স্বীকার করতে হবে তো আমি আবার দ্বিতীয়বার ইচ্ছা করে নবীর হাতে ধরা পড়তে চাই না মদের বোতল ফালায়ে দিল জিনাও বন্ধ করে দিল পরের দিন নবীর সামনে গিয়া ডাক দিয়া কয় নবী আপনি শুধু আমার নবী না মক্কা মদিনার নবী না আপনি বিশ্ব নবী সারা দুনিয়ার উম্মতের ডাক্তার এমন একটা ঔষধ দিছেন এক ঔষধে আমি পুরা ভালো হয়ে গেছি আ ইমামুল আউয়ালিন আল আখিরিন
بحر صدقہ رحمت للعالمین سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین زبان کے جدی بچائیتے چاؤ اللہ بھائن ترے ڈھکاؤ امار مولار کسے درائی حساب دوا لگ بے زتوی چالاکی کرونا کنو بندہ ای دنیا چیرو دن چالاکی رو بستے بارے نائی زتو برو چالاک ہو نمرو دیر تکے برو ہوتے پاروانا خودار قسم فیراؤنیر تکے برو چالاک ہوتے پاروانا سادہ دیر مطو برو چالاک ہوتے پاروانا কারুনের মতো বড় চালাক হতে পারবা না দুনিয়ার বড় বড় চালাকগুলো ধরা খেয়ে গেল কার কাছে যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি আল্লাহরে মারলে ঝামেলা শেষ একেবারে বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছে আল্লাহরে মারতে যায় টিকটির নিয়ে উপরে আল্লাহর কুদরত ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ تُو کھائے نمبرین سالاک تُوڑے بانائی سے کہ تُو مولار شد سالاکی گروبی نمرو دو پرے گیا جکن تیر مار لو একটা উড়ন্ত প্রাণীর গায়ে লাগছে তো রক্ত লাগছে তীরের মাথায় রক্তটারে নিয়ে নিচে একা দেখ মাইরে লাগছে এই রক্ত কারে মারছে আল্লাহরে মারছে এই বেঈমানেরে আল্লাহ ধ্বংস করার জন্য একজনও ফেরেশতা পাঠাইছেনি একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক অসুস্থ মশা এ এক পাও নাই মাথার জায়গায় গিয়া খালি মিসকল মাথা গরম হয়ে যায় এত হালুয়া খাইলো ডাক্তার দেখাইলো কোনটায় মাথা ঠান্ডা হয় না হঠাৎ করে জুতার সাথে মোলাকাত মাথার সাথে যখন লাগলো বাড়ি মাথাটা জাগাত হিমেল হয়ে গেল নমরুদকে এত ঔষধ খাইলাম কিন্তু ভাইয়ের জুতার ভিতরে এত বরকত আগে জানি না না মাথার লাগে বান্ধে দে এবার বাড়ি দেয় মাথা ঠান্ডা কয়েছি বাড়ি কে দিবে টাকা দিয়ে কর্মচারী রাখ কর্মচারীর কাজ হইল শুধু জুতার বাড়ি দেওয়া কর্মচারীর ডাক দিয়া কয় কর্মচারী জানুনি তোর চাকরি কি কি যাহাপনা করছু শুধু জুতার বাড়ি মারবি ফাঁকে ফাঁকে তবে শোন যত জোরে বাড়ি মারবি তোর বেতন তত বাড়ায় দু গুলশানে জুমা পড়াই ওখানে এক বড় লোক আছে ওই বড় লোকের আষ্টজন খাদেম আছে যুবক ওগোই পুরা মাস খেদমত করবে কুত্তা ভালনের আটজন যুবক বা পুরা বছরটা কুত্তার খেদমত করে এই মাসের বেতন নেয় কুত্তার খেদমত করে এই গুলশান এলাকায় কারণ পৃথিবীতে মালিকের গোলামির ক্ষেত্রে কুকুরের থেকে আর ভালো কোনো প্রাণী নাই খায় লাতি কিন্তু আজীবের জন্য প্রাণ দিয়ে দেয় আজ পর্যন্ত কুকুর কোনো মালিকের সাথে বেদবি করছে কামড় দিছে নতুন মেহমান বাড়িতে ঢুকছে কুকুর আওয়াজ দিছে মালিক এই আমার মেহমান কুকুর আস্তে মাথা নত করে দিছে এজন্য দেখেন না এখন নিরাপত্তার জন্য কুত্তা কিনে আনে কারণ মানুষের উপরে তো বিশ্বাস নাই বডিগার্ড বডির উপরে মাইরা দিলে উপায় কি এজন্য কুত্তা আনছে কারণ কুত্তা বেঈমানি করবে না আসলেই কুকুর বেঈমানি করে না আজ পর্যন্ত কোনো মালিকরে কামড়ায় নাই বরং মালিককে বাঁচাইতে গিয়ে কুত্তা নিজের জীবন দিয়ে দিছে এই প্রমাণ এই সোনার বাংলায় হয়েছে পত্রিকায় পর্যন্ত খবর আসছে এই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা আরাফে বলছে অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে কারণ এরা পশুর থেকেও খারাপ একটা কুকুর মালিকের থেকে কিচ্ছু পায় না মালিকের জন্য জীবন দেয় আর আমরা মালিকের থেকে সব পাইছি
বিন্দু থেকে বিন্দু দিতে রাজি না আল্লাহ তাআলা বলেন জবানটাকে মিথ্যা থেকে বাঁচাও যত বড় চালাক হও না কেন রে যুবক এই যে কয়েকদিন আগে তুফান গেল রাতের বেলা তুফান সিত্রাং নামে তুফান চলল যুবক ছেলেটা বিদেশে চাকরি কইরা টাকা পয়সা বস্তা নিয়ে এসে দেশে একটা ঘর বানাইছে বিল্ডিং তিন তলা কমপ্লিট হয় নাই নিস্তালায় উঠবে দুই দিন পরে রং দিয়ে মিস্ত্রির ইমার্জেন্সি কাজ করাইয়া সাজায়া রাখলো কিন্তু রাতের বেলা পার্শ্বে টিনের ঘরে গিয়ে আরাম করলো একটা খাটের উপরে আল্লাহর বান্দা যুবক ঘুমাইলো পার্শ্বে তার স্ত্রী তার পার্শ্বে কন্যা সন্তান তুফানের ভেতর একটা গাছ উপরাইয়া গিয়া টিনের ঘরে পড়লো এলাকার মানুষ দৌড়াইয়া গিয়া দেখে তিনজনার বুকের উপরে চাপ লাগলো জাকাত নাই মানুষ বিল্ডিং এর দিকে তাকায় কান্দেন ও মালিক এই কি তোমার কুদরতের খেলা জীবন ভর যা কামাই করলো সব বাড়ির মধ্যে ডাললো কিন্তু তার পরিবারের একটা কেউ বেঁচে থাকলো না যে ঘরের মধ্যে ঢুকে আনন্দ করবে স্ত্রীও নাই কন্যা সন্তানও নাই যমুনা গ্রুপের মালিক কত হাজার হাজার লাখ কোটি টাকার মালিক করোনায় যখন গ্রেফতার করে ফেললো ডাক্তারের কয় আমার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও কত হাজার কোটি টাকা চাও নিয়ে নে আমারে বাঁচাইয়া দেও আজ যমুনার সব পড়ে আছে মালিক খালি হাতে মাটির গর্ভে পড়ে রইল গিয়া দেখেন সন্তানেরা কত আনন্দ করে বাবার টাকা দিয়ে খবরও নেয় না বাবা এই তো দুনিয়া কিসের পাগল হয়েছো রে ভাই তুমি আজ একটা মানুষ তুমি মুসলমান তুমি আমার নবীর উম্মত স্কুলে পড়িয়া কলেজে পড়িয়াও নজর করে দেখো আমগো মতো হুজুর না কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই অথচ পাঁচ বেলার নামাজ পড়ে এই রকম ছাত্র ছাত্রী স্কুল কলেজে যুবকেরা সাক্ষী দাও আছে না নাই বালিশে মাথা লাগাইয়া একটা মিনিট চিন্তা করবি তুমি কেন পারো না রে বাবা ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয় বল কালকে কবরে কি জবাব দিবি আমিও তো তোর মতো একটা যুবক প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় যদি মাস্তানি করতাম কেউ আমারে বাধা দিত না দাড়ির কারণে যৌবন চলে যায় টুপি দাড়ির কারণে জামার কারণে শরীর গরম টুপির কারণে মাথা গরম আবার কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয় কওমি মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে এরপরেও কেন টুপি ফালাই না নামাজ সারি না বেপর্দায় চলি না রে যুব একমাত্র কারণ আমার মাওলার কোরআন পড়ে দেখলাম একটা কোনো ভুল নাই রে বাবা কত বড় বড় বেঈমানেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করিয়াও বের করতে পারলো না বরং বহু বড় বড় বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অ যুবক আল্লাহর গোলাম বালিশে মাথা লাগাইয়া নিজেকে একটা মিনিট প্রশ্ন করিও ওরে মন তোমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় নামাজ পড়ে এক বেলার নামাজও সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিলিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারবা না ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তারপরও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর কি ভয় নাই আমার নবীর প্রতি কি তোমার মহব্বত নাই নবীর তরিকায় চলতে গেলে তোমার লেখাপড়া বন্ধ হবে না চাকরিও যাবে না ব্যবসাও বন্ধ হবে না এমবিবিএস ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তাতে কোনো ইসলামে বাধা নাই
তবে বাবা তুমি নবীর তরিকামতে নামাজ পড়ো মা বাবার খেদমত করিয়া দোয়া নাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নিজেকে সুন্দরভাবে মানুষ হিসাবে পরিচয় নিয়ে চলো তোমার ব্যবহারে যেন আলেম ওলামারা দোয়া করে খুশি হয় তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মানুষ কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায় ও যুবক আমার নবী তো ভবিষ্যৎ বাণী করে গেলেন এই যুবকেরা আমি মোহাম্মদ বড় ইয়তিম আমি মোহাম্মদ বাবা বলিয়া ডাকতে পারি নাই মা হারাইয়া বড় অসহায় আর আমার থাকার মতো কোনো ঘর নাই আমার চলার রাস্তায় আমার আপনজনেরা বংশের লোকেরা কাটা দিয়া রাখতো আমারে ঘুমাইতে দিত না বারবার আবার ঘরের চারদিকে ওরা অস্ত্র নিয়ে দাঁড়াইতো আমারে জবাই করবে তাইফের ময়দানে আমি মোহাম্মদ মসজিদে বৈশা দোয়া করলে কবুল হয়ে যাইত কিন্তু না আমি নিজে হাঁটিয়া 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 তায়েফে গেছি দাওয়াত নিয়া তায়েফের টাকাওয়ালার আমি মোহাম্মদের দিকে ইশারা কইরা তাদের সন্তানের লেলিয়ে দিয়ে বলে পাথর মার মক্কার পাগল আছে তারাইয়া দাও পাথর মারিয়া তারাও ওই সময় আমি মোহাম্মদের গায় ওই তায়েফের কাফির ওই বাচ্চাগুলো আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারলো আমার মাওলা জিব্রাইলের পাঠায় কয় যাও আমার নবীর কান্না সইতে পারি না যেই নবীজির শরীর মোবারকে মশা পড়া হারাম মাছিও পড়ে না আমার নবীর শরীরের ঘাম থেকে মেশকের ঘেরাল ওই নবীর শরীরে পাথর যখন মারতে শুরু করলো ওই বেঈমানের পাথরের আঘাতে রক্ত পড়িয়া নবীর জুতা পর্যন্ত আটকায় গেল নবীর কাছে জিব্রাইল আইসা বলে নবী অর্ডার করেন তায়েফের বেঈমানের ধ্বংস করে দেই মায়ার নবী কয় না ভাই জিব্রাইল আমি বরদোয়া করার জন্য আসি না এদের মারবা না ওরা আজ আমাকে চিনে না যদি চিনতে পারতো আমার গায়ে ওরা পাথর মারতো না একদিন চিনতে পারলে দিনের উপকার হবে খেদমত হবে ওরা যদি জানতো আমি মোহাম্মদ বড় এতিম আমার মা নাই বাবা নাই তাহলে আমার প্রতি ওদের দয়া আসতো ওরা জানে না আমি মোহাম্মদকে এরে যুবক আজকে দেখো বাবা তোমার চোখের সামনে ইহুদি বিধর্মীরা পর্যন্ত আমাদের কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এরপরও নজর করিয়া দেখো আমরা কোরআনওয়ালারা নবীর আদর্শওয়ালারা এই দুনিয়া এত দুশ্মনের মাঝেও তো আলহামদুলিল্লাহ সম্মান কম নাই এত বড় মহামারী করোনা গেল কত ব্যবসায়ী ভাইয়ের ব্যবসা বন্ধ হয়ে গেল চাকরিজীবীর চাকরি বন্ধ হয়ে গেল কত যুবকের লেখাপড়া বন্ধ হয়ে গেল টাকা নাই বেতন দিতে পারে না কিন্তু নজর করে তাকায় দেখো রে যুবক একটা মাদ্রাসা পর্যন্ত বন্ধ হয় নাই ওলামায়ে কেরাম যদিও কষ্ট করে তারপরও কারো কাছে ভিক্ষা করে না রাস্তায় গিয়া কারো কাছে বলে না আমারে টাকা দাও না খাইয়া মরে যাইতেছি তোমার চোখের সামনে যদি কোরআনের কারণে নবীর সুন্নতের আমলের কারণে সম্মান থাকে এখনো তাহলে কেয়ামতের দিন আমার মাওলার আদালতে কি পরিমাণ সম্মান হতে পারে ও আল্লাহর বান্দারা আমার আল্লাহর কোরআন পড়িয়া দেখিয়া কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা আমার নবীর সুন্নতটারে কেন জবাই করতেছো রে বাবা তোমার অন্তরে কি একটু ভয় লাগে না তোমার মতো যুব আজকে তাকায়া দেখো ব্যবসা করিয়াও এক বেলার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না কয়দিন আর বাহাদুরি করবা আমি যত বড় বক্তা দাবি করিয়া বয়ান করি না কেন তুমি টাকার বড়াই যতই দেখাও না কেন আমি বক্তাগিরির বক্তার বাহাদুরি তোমার টাকাওয়ালার টাকার বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত টিকবে আজরাইল আইসা যখন আমি হাফিজুর রহমান রে সিগন্যাল দিবে
তখন আমার রক্তের লোকেরা আমার গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার মতো টাকাওয়ালারে টাকাওয়ালার বিবিরা পর্যন্ত সন্তানেরা ঘর থেকে নামায়া তিনটা নরমাল বাজারের সাদা কাপুনে প্যাকেট বানায় দিবে এরপরে বাসবাগানে নিয়া এই শীতের মধ্যে আমি কত ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাই আর যখন মরিয়া যাব তোমার আমার আপন সন্তানের লাশটা টেনে টেনে নামাইয়া ওই বাসবাগানে মাটির ঘর যেই ঘরটার ভিতরে নরাচারার কোনো কায়দা নাই আমার এত ভক্তরা আমার এত বয়ান শুনে কিন্তু মরার পরে দেখি আমার সাথে একটা মানুষও কবরে গেল না হঠাৎ করে দেখব কবরে আমার মাথার কাছে আর আমার পায়ের কাছে দুইটা লোক কবরে নামলো আমার মাজায় গামছা লাগাইয়া লাশটা রাখিয়া হঠাৎ বাঁশের চাল বিছাইয়া মাথার মুষ্টি কাফনের খুলিয়া পায়ের কাফনটা খুলিয়া হঠাৎ তারা দুইজন লাভ দিয়া উঠিয়া চলিয়া গেল এখন আমি কবরে একা পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই বিদায় ওই কবরে এখন কাফনে লেখা নাই এই লাশটা কোন বক্তার লাশ কাফনে লেখা নাই কোন টাকাওয়ালার লাশ কাফনে লেখা হবে না এমপি সাহেবের লাশ কাফনে লেখা হবে না চেয়ারম্যানের লাশ ও আল্লাহর বান্দা সবার লাশ হবে সমান ফেরেশতারাও আসবে কবরে জানতে চাইবে না তুমি কয় টাকার মালিক তুমি কত বড় ডাক্তার জানার দরকার নাই আমি বান্দাটাকেও যেমন তিনটা প্রশ্ন করবে টাকাওয়ালাকেও তেমন তিনটা প্রশ্ন করবে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহ না করুন যদি আমি রবের পরিচয় না নিয়ে কবরে যাই ইসলাম না মানিয়া কবরে যাই নবীর সুন্নতের জবাই করিয়া যদি কবরে যাই ওই গুনাহগার বলবে হা হা লাদরি আমি কিছুই জানি না তোমার প্রশ্ন বুঝি না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন এ কবরের ফেরেশতা এই নাফরমানের সাথে আর কথা বলিও না আমি দুনিয়াতে কম সুযোগ দান করি নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করলো এত বড় নিমক হারাম আমার দেওয়া গাছের ফল খাইলো জমিনের ফসল খাইলো নদীর মাছ খাইলো একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিল এক বেলার নামাজও পড়ে নাই আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও একটা না দুইটা না দিনের অব্যয়টার সব নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটি তোমাকে আমাকে এত জোরে জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা একটা মশার কামড় সহ্য করতে পারি না গুনাহগার হয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা ও বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে চোখ বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলতে থাকো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা স্ত্রী পরিবারের কেউ জানে না আল্লাহ যদি জানতো তো আমার ঘর থেকে তাড়াইয়া দিত আপনি মালিক জানার পরেও তো রাগ করিয়া তাড়াইয়া দেন নাই খানাও বন্ধ করেন নাই আপনার মতো দয়াময় কেউ নাই আজ আমি তওবার নিয়ত করেছি ব্যবসা করব চাকরি করব লেখাপড়া করব তবে নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে চলব পাঁচ বেলার নামাজ পড়ব
মা বাবার দোয়া নিয়া চলবো নবীর তরিকা মেনে চলবো এই রকম তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয় তবে শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা পড়লো না ওই রকম আবু জাহালের মতো শক্ত পাথর অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তবে দুই একজনও যদি দিল নরম করে তওবা করে আল্লাহকে অন্তর দিয়া গোপনে বলে আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওই এক দুই জনের বিনিময়ে আমাদের সফলতার দরজা খুলে যাবে অতএব যাদের অন্তর নরম তওবার নিয়ত আছে চাকরি থাকার যাক মরিয়া গেল আর নবীর তরিকার বাইরে চলব না হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মা বাবার দোয়া নিয়ে চলব নবীর তরিকায় চলব আল্লাহর মহব্বত নিয়ে চলব আল্লাহর মহব্বত নিয়ে চলার চিন্তা যদি কারো অন্তরে হয় অন্তরে তওবার নিয়ত করে আমার আল্লাহকে মনে মনে বলো আল্লাহ আপনি আমাকে maaf করিয়া দেন কোন দিন মরণ হবে জানা নাই কই আমার জীবনে কত খেলার মাঠে বন্ধু ছিল আজ অনেকেই নাই লেখাপড়ার মাঠে কত আপনজন বন্ধু ছিল আজ অনেকেই চলে গেল আল্লাহ আজকে থেকেই তওবার নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারা তওবার নিয়ত করতেছে আপনি তো অন্তরের খবর পর্যন্ত জানেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবাওয়ালা জিন্দেগি দান করেন মরণ পর্যন্ত তওবার উপরে নবীর তরিকা নিয়া মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নেক আমল করিয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি গুনার দিকে তাকায় দেখি গুনার কারণে আজ আমার হাত নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক গুনার কারণে আমার চোখ নাপাক আজ তওবার নিয়ত করেছি আল্লাহর গুনাহ করব না শয়তানের ধোকায় নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়ব না রে আল্লাহ তাকাইয়া দেখেন কত মুরব্বি হাদিসাব কত ব্যবসায়ী চাকরি